ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক ভৌতবিজ্ঞান এসে কিউ সাজেশন মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস থেকে মাত্র তেত্রিশটি এসে কিউ প্রশ্ন বাছাই করে এই ভিডিওটিতে তোমাদের জন্য দিয়েছি এই প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পাবেই বন্ধুরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা এই প্রশ্নগুলো তাই তোমাদের কাছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই অবশ্যই দেখে নিতে হবে মাধ্যমিক ভৌতবিজ্ঞান এসে কিউ সাজেশন যেটি লাস্ট মিনিট হিসেবে তোমাদের জন্য দিয়েছি তাই এই লাস্ট মিনিট এসে কিউ সাজেশনটি দেখতেই হবে তাহলে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন আদর্শ গ্যাসের অনুগুলির মধ্যেকার আকর্ষণ বলের মান কত উত্তর শূন্য নম্বর প্রশ্ন তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এর মধ্যে কোনটির মান বেশি উত্তর তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এর মান তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক অপেক্ষা বেশি তিন নম্বর প্রশ্ন সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছকে অভিসারি রশ্মি গুচ্ছতে পরিণত করতে কি ব্যবহার করা হয় উত্তর লেন্স চার ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি উত্তর ডিজেল পাঁচ নম্বর প্রশ্ন কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের এস একক কি উত্তর কে ইনভার্স বা প্রতি কেলভিন কে ইনভার্স প্রতি কেলভিন দেখো দুটো পাঁচ নম্বরের প্রশ্ন হয়ে গেছে পাঁচ দাগের প্রশ্ন দুটো রয়েছে এখানে আর একটি প্রশ্ন দেখে নাও বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয় উত্তর ট্রোফোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল ছয় নম্বর প্রশ্ন বায়োগ্লাস প্লান্টে বায়োগ্যাস প্লান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদেরকে কি বলে উত্তর মিথানোজ মিথানোজেনিক ব্যাকটেরিয়া সাত নম্বর প্রশ্ন আমাদের দেশে কোন গাছের বীজ থেকে বায়োডিজেল তৈরি হয় উত্তর জ্যাট্রোফা গাছের বীজ থেকে জ্যাট্রোফা গাছের বীজ থেকে আট নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু জ্যোতি দেখা যায় উত্তর আইনোস্ফিয়ার স্তরে নয় নম্বর প্রশ্ন খুব কম চাপে কোন গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে উত্তর এইস গ্যাস বা হাইড্রোজেন গ্যাস দশ নম্বর প্রশ্ন বিবর্ধক হিসেবে কোন প্রকারের লেন্স ব্যবহার করা হয় উত্তর উত্তর লেন্স এগারো নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের ওজনের পরিমাপ মাপার যন্ত্রটির নাম উত্তর পরিমাপোমিটার বারো নম্বর প্রশ্ন দীর্ঘ সৃষ্টি প্রতিকৃতির জন্য প্রতিকৃতির জন্য কোন লেন্স ব্যবহার করা হয় উত্তর উত্তর লেন্স তেরো নম্বর প্রশ্ন সোলার কুকারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয় উত্তর অবতল দর্পণ চোদ্দ নম্বর প্রশ্ন লেন্সের মুখ্য ফোকাস বিন্দুর সংখ্যা কয়টি উত্তর দুটি পনেরো নম্বর প্রশ্ন ধাতু পরিবাহিতে তরিতের বাহক কি উত্তর মুক্ত ইলেকট্রন ষোলো নম্বর প্রশ্ন তড়িৎচালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তর মিটার সতেরো নম্বর প্রশ্ন বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত ধাতুটির নাম কি উত্তর নাইক্রোম নেক্সট আঠারো নম্বর প্রশ্ন ত্রিবন্ধনযুক্ত মৌলিক অনুর নাম লেখো উত্তর নাইট্রোজেন উনিশ নম্বর প্রশ্ন একটি যন্ত্রের একটি যন্ত্রের নাম লেখো যাতে তড়িৎ চৌম্বক ব্যবহৃত হয় উত্তর কলিং বেল কুড়ি নম্বর প্রশ্ন শঙ্কর ধাতুর একটি উপাদান পারদ হলে তাকে কি বলে উত্তর অ্যামালগাম একুশ নম্বর প্রশ্ন বার্ড চক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় উত্তর তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে বাইশ নম্বর প্রশ্ন ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণার নাম লেখো উত্তর আলফা রশ্মি তেইশ নাম্বার প্রশ্ন লাইকার অ্যামোনিয়া কী উত্তর অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ হল লাইকার অ্যামোনিয়া চব্বিশ নাম্বার প্রশ্ন হ্যালোজেন কথাটির অর্থ কী উত্তর সামুদ্রিক লবণ উৎপাদক পঁচিশ নম্বর প্রশ্ন ক্ষার ধাতুগুলির মধ্যে কোন মৌলটির তরিত্রতা সর্বাধিক উত্তর লিথিয়াম ছাব্বিশ নম্বর প্রশ্ন একটি সমযোজি যৌগের নাম লেখো যা সাধারণ উষ্ণতায় কঠিন উত্তর চিনি এখানে ছাব্বিশ দুটো হয়ে গেছে দেখো আবারও দেখে নাও দ্বিতীয় ছাব্বিশ বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত ধাতু শঙ্করের নাম লেখো উত্তর ডুরালুমিন উত্তর নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অদক্ষেপ পড়ে থাকে তার সংকেত কি উত্তর দেখো ফেরিক হাইড্রোক্সাইড এফ ই ওইস থ্রি ফেরিক হাইড্রোক্সাইড দেখো সংকেত দেওয়া রয়েছে ব্র্যাকেটে সংকেত দিয়ে দিয়েছি এফ ই ওইস থ্রি 28 নম্বর প্রশ্ন দার্শনিকের উল কাকে বলে দেখো ZnO কে মানে জিঙ্ক অক্সাইড কে উনত্রিশ নম্বর প্রশ্ন ওহমের সূত্র অনুযায়ী পরিবাহীর রোধের সংজ্ঞা দাও উত্তর পরিবাহীর রোধ হল পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ ও এর মধ্য দিয়ে প্রবাহমাত্রার অনুপাত তিরিশ নম্বর প্রশ্ন আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ উত্তর রাম ধনুর গঠন একত্রিশ নম্বর প্রশ্ন শক্তি ও ভরের পারস্পরিক রূপান্তর সম্পর্কিত সমীকরণটি লেখো বা ভর ও শক্তির তুল্য তার সম্পর্কটি কি। দেখো ই শনশান এম সি স্কোয়ার 32 নম্বর প্রশ্ন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় উত্তর সমপ্রবাহ তড়িৎ বা ডিসি ব্যবহার করা হয় 33 নম্বর প্রশ্ন সূর্য ও অন্যান্য নক্ষত্রের বিপুল পরিমাণে তাপ ও আলোক শক্তির উৎস কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্য সূর্যের শক্তির উৎস দেখো সূর্য ও অন্যান্য নক্ষত্রের বিপুল পরিমাণে তাপ ও আলোক শক্তির উৎস কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস উত্তর নিউক্লিয় সংযোজন উত্তর নিউক্লিয় সংযোজন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও